আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাজন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি কারণ বাজার। আজকে এখানে মাছের বাজার, মাংসের বাজার, মুরগির বাজারগুলো মূল্য তালিকা টাঙানো হয় কিনা এটি আমরা দেখতে এসেছি। তো এখানে আমার সাথে আছেন আমাদের আমার সহকর্মী যে মাসুমা রেফিন, ফামিনা আক্তার, আব্দুল জব্বার মণ্ডল এবং আমাদের সাথে আছে তেজগাঁও থানা পুলিশ। আপনারা একটা বিষয় দেখবেন যে এই বাজারে আমাদের নিরবচ্ছিন্ন তদারকি চলে এবং আমরা এখানে যে মূল্য তালিকা টাঙানো, কই মূল্য তালিকাটা কই? এখানে বাজারে আমরা প্রতিনিয়ত দেখাচ্ছি মূল্য তালিকা ব্যবসায়ীরা টাঙাচ্ছেন কিনা, এবং এই এটি হচ্ছে অনেকেই টাঙাচ্ছেন, দু একজন তারা ব্যক্তিগত এখনো অভ্যাস বদভ্যাসের কারণে তাদের এটি আসে নাই। তো আমরা এইভাবে পর্যায়ক্রমে বিশ্বাস করি যে নিরবচ্ছিন্ন তদারকির মাধ্যমেই কিন্তু আমাদের এটা ফুট উঠবে। এই চিংড়ি কি অবস্থা, জেলি আছে নাকি? দেখেন তো, দেখেন তো, মাথা মাথা খুলে, মাথা খুলে দেখেন, আপনারা দেখবেন চিংড়ি মাছে জেলি দেওয়া হয় বলে একটা অভিযোগ থাকেন। আমরা এখানে দেখছি চিংড়িতে জেলি আছে নাকি, যারা আছেন তারা এটা দেখতে পাবেন আমাদের সাথে। এই চিংড়ি গুলোর মধ্যে আমরা জেলি আছে, এটা কি? আরে এটা এই যে মাথা দিয়ে আমরা তদারকি করছি, ভোক্তা অধিদপ্তরের তদারকি আসলে এইভাবেই আমরা করে থাকি সবসময়। যেটি বলছিলাম, এই প্রতিষ্ঠানটি এটা আপনারা দেখবেন যে তারিখ, যে তারা তারিখ দেওয়া ছিল 24 যায়, যে তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন তদারকি দলগুলো আসে দৌড়াদৌড়ি করে তখন চেঞ্জ করার চেষ্টা করে। তো ধীরে ধীরে এইভাবে চেষ্টার মাধ্যমে কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে বলে আমরা বিশ্বাস করি। আজকে আমরা এখানে আপনারা দেখবেন যে বাজারে আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রতিষ্ঠানকে যে আইনের আওতায় আনা হয়েছে এবং আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা এসেছি মাংসের যে গলিতে, আপনারা দেখছেন এখানে মাংসের বাজারে আমরা মূল্য তালিকাটা দেখছি, মূল্য তালিকা আমরা দেখছি এবং এখানে মূল্য তালিকা কই? হ্যাঁ, মূল্য তালিকা কই? মূল্য তালিকা কই? তারিখ কই? তারিখ তারিখ আছে? এই তারিখে 24 তারিখ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটা কিসের পা? কোন ছাগল? হয়েছে ছাগলের সাইজ কি? হ্যাঁ, মুরগির মুরগির রানও তো আর একটু বড় হয় মনে হয়। ছাগলের না? ও, এটা প্রমাণ নাকি? আচ্ছা, আমরা দেখুন তদারকি যখন করি তখন আমরা এই যে ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে এইভাবে কথা বলি। আসলে এই এই পর্যায়ে তাদের যেহেতু তারা স্কুল কলেজে শিক্ষা পান না, এই জন্য তাদেরকে বুঝাই আমরা প্রতিনিয়ত তাদেরকে আমরা চেষ্টা করি যে আপনাদের এখানে কি কি বিক্রি হয়। আমাদের এখানে এই দোকানে মাথা কলিজা এবং গোস্তুস কিছু বিক্রি হয়, গোস্ত বিক্রি হয় না। আপনারা দেখলেন আমরা এখানে তদারকি করছি আজকে। অলরেডি আমার সাথে আমার সহকর্মীগণ আছেন আমাদের। হ্যাঁ হ্যাঁ, তেলের বাজার আমরা এই তদারকি করছি আজকে। অনেকগুলো বিষয় নিয়ে আপনারা জানেন যে চাল এবং তেলের বাজার। হ্যাঁ, এই যে দেখবেন খাসিগুলো এখানে আমরা এর মধ্যে ইনশাল্লাহ আমাদের আগামীতে স্লটার হাউস যেটি বলা হয় যেখানে জবাই করা হয় সেখানে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তায় আমরা তদারকি কার্যক্রম পরিচালনা করব। আপনারা দেখছেন কারণ বাজারে, কারণ বাজারে যে এখানে এটি বৃহৎ মানে বাংলাদেশেরই একটি অন্যতম বড় পাইকারি ও খুচরা বাজার। সাথে আছেন মাসুমা রেফিন, ফামিনা আক্তার এবং আব্দুল জব্বার মণ্ডল, আমাদের যে তেজগাঁও থানা পুলিশ আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সহায়তাকারী হিসেবে আছে। আমরা যে দেখুন তেলের পাইকারি বাজার এবং খুচরা বাজার আমরা এখানে এসেছি। আমরা মূল্য তালিকা পেয়েছি, সরকার যে নির্ধারণ করে দিচ্ছে এটার মধ্যে সবাই আছেন জানেন নাকি? কত কত করছে সরকার? করছে 115 টাকা লিটার, ফুল লিটারে বেচতেছেন। কোনটা 115 টাকা কোনটা করেছে? সোয়াবিন তেল। আপনি বিক্রি করেন কি কি? আমি বিক্রি করি সোয়াবিন, সরিষা নাকি? সোয়াবিন, সরিষা নাকি? সরিষা কত করে? সরিষা আপনার 181। হ্যাঁ, 181।
181 সরকার নির্ধারিত মূল্যের কথা আমরা সয়াবিন তেল এবং পাম অয়েল এই দুইটা দেখছি।